হাই ফ্রেন্ডস কেমন আছে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি এখন বিকেল বিকেল এখন কটা বাজে এখন হচ্ছে পাঁচটা দশ তা আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার বন্ধুদের সঙ্গে কিছু আমার কথা শেয়ার করার আছে আমি ইউটিউবে ভিডিও খুব কম ছাড়ি খুব মাঝে সাঝে আলেকালে ছাড়ি প্রত্যেক দিন আমি রোজ ভিডিও দিতে পারি না রোজ ভিডিও দিতে পারি না তা আমি বেশ কিছুদিন কি ঠিকঠাকই চলছিলো জানি না এখন কার নজর লেগে গেছে বা কার নজর লেগে গেছে জানি না তো আমার আমার ভিডিওতে একদম ভিউস হচ্ছে না আমার শর্ট শর্ট ভিডিওতেও একদম ভিউস হচ্ছে না জানি না আমার ভিডিওতে কার নজর লেগেছে কিন্তু ভালোই ভিউস হচ্ছিল আমার ইয়েতে আর আমার সাবস্ক্রাইবারও বাড়ছিল অত মানুষ আছে যাদের নজর খারাপ তারা তো কখনো মানুষের ভালো চায় না সেই ভালো না চাওয়ার জন্য মানুষের ক্ষতিটাই করে হয়তো তারই নজর লেগেছে জানি না কালকে তো কালকে গণেশ চতুর্থী হুম কালকে গণেশ চতুর্থী আমি বলি আমার আমার ছেলের তোমরা তোমরা সব বন্ধুরা সবাই জানোই আমার ছেলে হাঁটতে চলতে কথা বলতে পারে না ঠিক আছে আমার ছেলে হাঁটতে চলতে পারে না কথা বলতেও পারে না তা আমার যায় মানে আমার দেওয়ারের ছেলে তা ওর হাতের কাজ খুব ভালো আমি একদা একবার ভিডিও করে তোমাদেরকে সব বন্ধুদেরকে আমি দেখিয়েছিলাম যে ও কত সুন্দর ঠাকুর বানাতে পারে তো আমি আরও অনেক অনেক জিনিসও বানায় যেমন মা দুর্গা কালী নানা রকম প্রত্যেকটা রকম তো ঠাকুর বানাতেও পারে তো এক একটা অকেশানে এক এক রকম ঠাকুর বানায় কিছুদিন আগে বিশ্বকর্মা ঠাকুর বানিয়েছিল সেটাকে ভেঙে দিয়েছে আর জগদ্ধাত্রী কালী সব কিছুই বানাতে পারে তো কাল গণেশ চতুর্থীর জন্য এই যে দেখো এই গণেশ ঠাকুরটা বানিয়েছে ছ বছর বয়স ছ বছর বয়স বাচ্চাটা দেখুন এই কত সুন্দর একটা গণেশ বানিয়েছে এটা যে ক্লে মাটি বলে ক্লে মাটি দিয়ে বানানো এই এই ঠাকুরটাকে বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে মানে ও হাতের কাজ প্রচণ্ড সুন্দর হাতের আঁকাও প্রচণ্ড সুন্দর ও পড়াশোনার ক্ষেত্রেও ও খুব ভালো আর প্রচণ্ড পরিমাণে বুদ্ধি বিশাল প্রচুর বুদ্ধি মানে এত কথা মানে ওকে মাঝে কিছু শেখাতেই হয় না যে এমন এমন কথাগুলো বলবে বা লোকে ভাববে যে হয়তো মা বাবা বা বাড়ির ফ্যামিলি কেউ শিখিয়ে নিজ না বন্ধুরা সেরকম কিছুই ব্যাপার না কেউ কিছু শেখায় না কিন্তু মনের ইয়ে থেকে এত ভালো এতভাবে মানে এমন বুদ্ধি খাটি খাটিয়ে কথাগুলো বলবে তো মানে কি বলবো মানে মাঝে মাঝে নিজেরাই অবাক হয়ে যায় যে এই কথাগুলো কী শিখালো বা কীভাবে শিখলো এরকম টাইপের কথা বলে আর হাতের কাজের তো প্রচণ্ড কাজ কাজ ছোট্টবেলা থেকে শুধু ঠাকুর আর ঠাকুর মানে ঠাকুর বানানো তো ওর একটা বিশাল ন্যাক আছে আর মানে এই ক্লেমাটি ওকে কেউ কাজ শেখায়নি মানে কোনো কোনো কারো কাছ থেকে কেউ কাজ শেখেনি ও নিজের মন থেকে কাজ নিজের নিজের মন থেকে করে এত সুন্দর মানে তো আমার চোখের নিমিষে চোখের নিমিষে ওর একটা ঠাকুর বানিয়ে দিতে পারে চোখের নিমিষে কৃষ্ণ ঠাকুর বানাতে পারে চোখের নিমিষে গণেশ ঠাকুর বানাতে পারে মানে মানে টাইমই লাগে না এরকম করে ঠাকুর দেবতা বানায় খুব সুন্দর করে বানায় আমি আমি চাই ঠাকুরের কাছে চাইবো ভগবানের কাছে চাইবো যে ওই বাচ্চাটা যেন খুব বড় হয় ভবিষ্যতে অনেক নাম করে তো বন্ধুরা তোমরাও বলো যে বাচ্চাটা যেন আরও বড়ো হতে পারে সব মানে সবাই চায় প্রচুর মানে এত ট্যালেন্ট মানে বাচ্চাটার মধ্যে এত ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টে যেন ও নিজে কাজে লাগাতে পারে এটাই আমি সব সময় চাইবো তা এখন ও বাড়িতে নেই এখন বাড়িতে এখন গেছে ক্লাবে মানে ক্লাবেও খেলা করে দৌড়াদৌড়ির খেলা খেলে আর আমার ছেলে তো শুয়ে আছে খেলা করছে শুয়ে শুয়ে খেলা করছে ও তো আর উঠতে পারে না উঠতে বসতে কিছু পারে না তা এরম খেলা শুয়ে শুয়েই খেলা করে জানি না ভালো এইভাবে ভিডিও করলে ভিডিওতে ভিউস হয়তো হয় না ভালো ভিউস আনতে গেলে হয়তো অন্য রকম করে ভিডিও করতে হয় সত্যি কথা বলতে ওইভাবে আমি ভিডিও ভিডিও বানাতে পারবো না আমি পারবো না মানে পারবোই না ওই সব কিছু দেখিয়ে এ করে গালাগালি করে লোক কাউকে গালাগাল খিস্তি করে এ করে একটা ইউটিউবে ইউটিউবেতে গালাগাল খিস্তি করে ভিডিও করা এসব ভিডিও আমার আমার পক্ষে সম্ভব না আমি ওরকমভাবে ভিডিও বানাতেও পারি না আমি একটা সাধারণ হাউসওয়াইফ বাচ্চাটারকে নিয়েই চিন্তায় থাকি সব সময় যে বাচ্চাটাকে ওষুধ কি করে খাওয়াবো বাচ্চাটাকে কি করে কি কী করে কি করব যে একটা বাচ্চাটা তো দিন দিন আস্তে আস্তে বড় হচ্ছে বাচ্চাটা বড় হচ্ছে আমি কি করে চালাবো বাচ্চাটাকে নিয়ে বাচ্চার ওষুধ খরচা এত এত ওষুধ খরচা এত এত নার্ভের ওষুধের খরচা এত কিছু স্বামীর রোজগারও ভালো না কি করে চালাবো ওই বাচ্চাটাকে নিয়ে এই এক চিন্তা চিন্তায় নিজে নিজের শরীর খারাপ হয়ে যায় নিজের সেরা শরীর খারাপে পড়ে যায় কি করবো ওই বাচ্চাটাকে নিয়ে দিন দিন বড় হচ্ছে কোলে তুলতে পারবো না ছেলেটাকে তুলতে পারবো না প্রচণ্ড পরিমাণে একটা মানে ডিপ্রেশনের তাকে মধ্যে থাকি আমি সব সময় তো আমিও চাই চেয়েছি যে ইউটিউবে আসি ইউটিউবে এসে কিছু একটা করি যদি বাচ্চাটার জন্য আমি কিছু করতে পারি বাচ্চাটার বাচ্চাটার ওষুধ খরচা করতে পারি আমি ইউটিউবে দেখেছি সব কিছু না কিছু রোজগার করে যে যে নিজের কিছু না কিছু তৈরি করছে করছে কিন্তু আমি আমি আমার দিক দিয়ে আমি সব সময় চাইব আমার ছেলেটার জন্য কিছু করতে ছেলেটার জন্য ছেলেটার জন্য করতে ছেলেটা যেন আরেকটু কিছু দিন বাঁচে গিলে ছেলেটা যেন আরেকটু সুস্থ থাকে যেন ওকে ওষুধপত্র খাইয়ে আমি যেন সুস্থ রাখতে পারি এটাই আমি চাইব আর আমি বন্ধুদের কাছে একটাই জিনিস চাইব যে যাতে বন্ধুরাও আমাকে ঠাকুরের কাছে প্রার্থনা করে আমার ছেলের জন্য যাতে আমার ছেলেটাকে আমি ওষুধ খাওয়াতে পারি ছেলেটাকে আমি সুস্থ রাখতে পারি আমি তো মা ছেলের জন্য ওই ছেলের জন্য আমি আর বাচ্চা কাচ্চা নেই নি ওই একটাই আমার বাচ্চা ওই ছেলের মুখের দিকে তাকিয়ে আমি আর মা হইনি যে আমি আমার যদি মা হই তাহলে ওই ছেলেটার ছেলেটাকে দেখাশোনা হয়তো একটু কম হয়ে যাবে ছেলেটার পেছনে হয়তো খাটতে পারবো না একটা ভালো সুস্থ বাচ্চার দিকে টাইম দিতে গিয়ে আর একটা বাচ্চার দিকে যাতে আমি অবহেলা না করতে পারি যাতে ও ওকে ওর দিকে নজর না থেকে সরে যায় সেই জন্য ওর প্রতি ভালোবাসা যাতে আমার আমাদের কমে না যায় আমি এর জন্য এত বড় একটা ডিসিশান নিয়েছি যে আমি আর দিন মা হব না সেখানে সবাই বলে ডাক্তার সবাই বলে আমাকে যে অল্প বয়স বাচ্চা কাচ্চা নিয়ে নিতে কিন্তু আমি বাচ্চা কাচ্চা নেবো না এটাই আমার ডিসিশান আর এই ডিসিশানেই আমি থাকতে চাই আর আমার এটা শেষ ডিসিশান যে আমি আর মা হব না যাতে আমার ছেলেটার প্রতি কোনো অবহেলা না আমি করতে পারি এইটাই আর চাইবো হচ্ছে ছেলেটার জন্য আমি যদি কিছু করতে পারি মা হিসাবে আমি তো বাইরে গিয়ে কাজ করতে পারবো না এই ছেলেকে ছেড়ে দিয়ে আমি যদি ছেলেটার জন্য কিচ্ছু একটা করতে পারি সে জন্য এই ডিসিশানটা নিয়েছি প্লিজ তোমরা ঠাকুরের কাছে নি তোমরা কিছু করতে পারবে না তো ভগবানের কাছে অন্তত আমার ছেলেটার জন্য প্রার্থনা করো যাতে আমার ছেলেটাকে আমি ঠিকঠাক করে আসতে পারি আমি যেন আমার মায়ের কর্তব্য থেকে কোনোদিন সরে আসতে না যায় পারি আমি যেন ছেলেটাকে দেখাশোনা ঠিক মতন করতে পারি এটাই তোমাদের কাছে চাইব শুভ বিকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি কামনা করবো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো আসি টাটা